ধনতেরাস বা ধনত্রয়োদশী থেকে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যের যে বিশাল পরিবর্তন ঘটবে সেই নিয়ে আজকে আলোচনা করব। এস নামের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু রাশির মানুষ এই ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিন থেকে অর্থনৈতিক উন্নতি করতে শুরু করবেন, ভাগ্যের পরিবর্তন হবে এবং আপনাদের ভাগ্যফল খুবই সুন্দর হবে, মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ হবে আপনাদের। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ধনত্রয়োদশীর দিন অবশ্যই আপনারা যদি এস নামের জাতক জাতিকা হন তাহলে এই একটি জিনিস ক্রয় করতে পারেন, তবে আপনাদের ভাগ্যের যে বিশেষ পরিবর্তন হবে সেই বিষয়টিও জানাব। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখবেন। 2022 সালের ধনতেরাস 23 অক্টোবর। হ্যাঁ বন্ধুরা, এই দিন থেকে ভাগ্যের চরম পরিবর্তন হতে শুরু করবে অবশ্যই এস নামের জাতক জাতিকার। এর ফলে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নতি বা লক্ষ্মী লাভ হবে। তবে বন্ধুরা, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটি হবে না। বেশ কিছু রাশির এস নামের জাতক জাতিকাদের মধ্যে এই বিশেষ পরিবর্তন দেখা দেবে, তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন। ধনতেরাস ইতিপূর্বে পশ্চিম এবং উত্তর ভারতে প্রচলিত থাকলেও ধীরে ধীরে পূর্ব ভারতেও এর বিশেষ প্রচলন শুরু হয়েছে। সবাই ধনতেরাসের দিন মা মহালক্ষ্মীর পুজো করে থাকেন এবং চান যাতে লক্ষ্মী লাভ হয় প্রত্যেক গৃহে, আর সেই জন্যই প্রতিটি গৃহে মা লক্ষ্মীর আরাধনা করা হয় চরম থেকে চরমতমভাবে। এবছর ধনতেরাস থেকে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু প্রত্যেকটি এস নামের জাতক জাতিকারই ভাগ্যের পরিবর্তন হবে এমনটা নয়। কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য সদয় হবে, যেমন যারা কর্কট রাশির জাতক জাতিকা, মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, অর্থনৈতিক উন্নতি চরম থেকে চরমতম হবে। যারা ধনুরাশির জাতক জাতিকা, তাদের জীবনেও প্রচুর পরিমাণে
অর্থের সমাগম হবে। এই তিন রাশির ক্ষেত্রে অত্যাধিক উন্নতি, অন্যান্য রাশির ক্ষেত্রে উন্নতি হলেও এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। ধনতেরাস বা ধনত্রয়োদশী থেকে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যের যে বিশাল পরিবর্তন ঘটবে সেই নিয়ে আজকে আলোচনা করব। এস নামের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু রাশির মানুষ এই ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিন থেকে অর্থনৈতিক উন্নতি করতে শুরু করবেন, ভাগ্যের পরিবর্তন হবে এবং আপনাদের ভাগ্যফল খুবই সুন্দর হবে। মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ হবে আপনাদের। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ধনত্রয়োদশীর দিন অবশ্যই আপনারা যদি এস নামের জাতক জাতিকা হন তাহলে এই একটি জিনিস ক্রয় করতে পারেন, তবে আপনাদের ভাগ্যের যে বিশেষ পরিবর্তন হবে সেই বিষয়টিও জানাবো। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখবেন। 2022 সালের ধনতেরাস 23 অক্টোবর। হ্যাঁ বন্ধুরা, এই দিন থেকে ভাগ্যের চরম